হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি, লাল সবুজের পতাকার রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তার রাজনৈতিক চিন্তা চেতনা থেকেই অনুধাবন করতে পেরেছিলেন যে এই পরাধীন বাংলাদেশকে বিদেশি শোষক গোষ্ঠীর হাত থেকে মুক্ত করতে, রাষ্ট্রভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠা করতে, রাজনীতিতে মেধাবী ও তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত না হলে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব হবে না। সেই অনুধাবন থেকেই তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সভাকক্ষে নঈমুদ্দিন আহমদকে আহ্বায়ক করে যে সংগঠনের সূচনা হয়, তা পরবর্তীতে শিক্ষা শান্তি প্রগতির লক্ষ্যে দবিরুল ইসলামকে সভাপতি ও খালেক নেওয়াজ খানকে সাধারণ সম্পাদক করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ হিসেবে তার গৌরবময় পথ চলার সূচনা করে। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগ 52-র ভাষা আন্দোলন, 56-র নির্বাচন, 62-র শিক্ষা কমিশন আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং সর্বোপরি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জাতির জনকের সেই ডাক, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এ ডাকে সাড়া দিয়ে মানুষের মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নিজের বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। 1975 সালের 15 আগস্ট জাতির জনককে নৃশংসভাবে হত্যা করে আবির্ভাব ঘটে বিএনপি নামক একটি জঙ্গি সংগঠনের। জাতির জনকের হত্যার পর দেশ যখন নেতৃত্ব সংকটে, ঠিক সেই সময় বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন সময়ের মেধাবী নেতৃত্ব দেশের হাল ধরেন। তাদের অনেকেই আজ জননেত্রীর আস্থাভাজন, জাতীয় নেতায় পরিণত হয়েছেন। কালের পরিক্রমায় উপমহাদেশের সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনের বর্তমান কাণ্ডারী, মেধাবী ও ত্যাগী এবং তরুণ নেতৃত্ব মুজিব আদর্শের অকুতোভয় সৈনিক ছাত্রনেতা এইচ এম বদিউজ্জামান সোহাগ সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সিদ্দিকী নাজমুল আলম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। তাদের দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের ফলে বাংলাদেশ ছাত্রলীগ দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সারাদেশে অপশক্তির মোকাবেলা ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার ও আদর্শের ভিত্তিতে যে নেতৃত্বের বিকাশ ঘটিয়েছেন, তারই ধারাবাহিকতায় 8 মে 2013 ব্যাকৃবি ছাত্রলীগের নেতৃত্বে আসেন ক্যাম্পাসের সবুজ চত্বরে বেড়ে ওঠা মেধাবী, ত্যাগী, পরিশ্রমী মুজিব আদর্শের 2 অকুতোভয় সৈনিক ডাক্তার মোহাম্মদ মোর্শেদুজ্জামান খান বাবু সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা এবং ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। কমিটি গঠনের পর থেকেই বাকৃবি ছাত্রলীগ অন্য যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত শক্তিশালী ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিনিয়ত ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং অপশক্তির হাত থেকে ক্যাম্পাসকে মুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে লড়াই চালিয়ে আসে। গত 5 জানুয়ারি নির্বাচনের পূর্ববর্তী সময়ে ডাক্তার মোহাম্মদ মোর্শেদুজ্জামান খান বাবু এবং ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসকে রাখে জামাত শিবির ও ছাত্রদলের সকল ধরনের কর্মকাণ্ড ও নাশকতা মুক্ত। ক্যাম্পাসে শিক্ষার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশের জন্য বাকৃবি ছাত্রলীগ সর্বদাই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা আয়োজন করে থাকে। ছাত্রলীগের পতাকা তলে সকলকে একতাবদ্ধ করার লক্ষ্যে হল পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ এবং আলোচনার আয়োজন করা থাকে। শুধু তাই নয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্ধারিত যে কোনো কর্মসূচি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সকলের অংশগ্রহণে বাবু ভাই ও সাইফুল ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে আজ অবধি পালিত হয়ে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বক্তব্য এবং দেশবিরোধী বিএনপি জামাত জোটের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যচিত্র তরুণ প্রজন্মের সামনে প্রদর্শনের ব্যবস্থা করে আসছে। বাকৃবি ছাত্রলীগের কর্মকাণ্ডে যখন অপশক্তি কোণঠাসা প্রায়, ঠিক তখনই আরেকটি পরিকল্পিত রাব্বি হত্যাকাণ্ডের ন্যায় বাকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার অভিপ্রায় নিয়ে ঘটে যায় মর্মান্তিক সাদ হত্যাকাণ্ড। প্রশাসনের প্রত্যক্ষ মদদে এবং কুচক্রী মহলের ষড়যন্ত্রে সাদ হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায়ভার গিয়ে পড়ে বাকৃবি ছাত্রলীগের উপর। আবাসিক হলে অসুস্থ হয়ে সে যখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়, তখন ডাক্তার তাকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করে পরের দিন রিলিজ প্রদানের কথা বলে। কিন্তু কে বা কারা ভোর 6টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসি ক্যামেরা 1 ঘন্টা বন্ধ করে সাদকে জোর করে বের করে নিয়ে যায় এবং ঠিক তার 2 ঘন্টা পর সাদের মরদেহ পাওয়া যায় পার্শ্ববর্তী ট্রমা সেন্টারে। কোথায় সেই ভিডিও ফুটেজ?
কেই বা তাকে সবার অগোচরে নিয়ে মৃত অবস্থায় ফেলে গেল, তার সুষ্ঠু বিচার এখনও আমরা পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ছাদের মৃত্যুর কারণ ছিল আঘাতের কারণে ব্রেন হ্যামারেজ ও লিভার ফেটে যাওয়া, কিন্তু একজন লিভার বিশেষজ্ঞের ভাষ্যমতে তার এই অবস্থায় 5 মিনিটের বেশি জীবিত থাকার কথা নয়। কিন্তু সে মেডিকেলে প্রায় 10 থেকে 12 ঘন্টা সুস্থ অবস্থায় ছিল এবং ভোর 4টার সময় সে তার পিতামাতার সাথেও সুস্থভাবে ফোনে কথা বলে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রত্যক্ষ মদদে কুচক্রী মহল সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিবির ও ছাত্র সংস্থার কর্মীদের নিয়ে ছাত্রলীগ বিরোধী আন্দোলনে লিপ্ত হয়। সুষ্ঠু বিচার দাবি করে সংগ্রামী সাধারণ ছাত্র জনতার ব্যানারে আন্দোলনের নামে বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতি, কিন্তু কুচক্রী মহলের যোগ সাদেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচারের নামে প্রহসন করে ছাত্রলীগের 6 জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। পরবর্তীতে সংগ্রামী ছাত্র জনতার ব্যানারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনার দাবিতে এবং অতি দ্রুত ক্লাস পরীক্ষা চালু করার দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলে। ঠিক তখনই সম্পূরক তদন্তের নামে সংগ্রামী ছাত্র জনতার ব্যানারে আন্দোলনের নেতৃত্ব দানকারী মোহাম্মদ ফয়সাল ইসলাম জয় সহ আরও 7 জনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়, যা ছাত্রলীগ অত্যন্ত কঠোর হস্তে প্রতিরোধ করে। কিন্তু প্রশাসন ব্যক্তিবি ছাত্রলীগের মেরুদণ্ড দুর্বল করার জন্য মিথ্যা হত্যা মামলায় 14 জন ছাত্রলীগের নেতাকর্মীকে আসামি করে, যা বর্তমান তদন্তধীন। এত ক্ষতির সম্মুখীন হয়েও HM বদিউজ্জামান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম ভাইয়ের সময়োপযোগী সিদ্ধান্তে সকল অপচেষ্টার জবাব দিয়ে বাবু ভাই সাইফুল ভাইয়ের নেতৃত্বে বাকৃবি ছাত্রলীগ তার গৌরব সমন্বিত রেখে চলেছে। বাকৃবি ছাত্রলীগকে আরও শক্তিশালী করার স্বার্থে এবং সকল ধরনের অপশক্তি মোকাবিলা করার জন্য গত 6 নভেম্বর 2014 বাকৃবি ছাত্রলীগের 119 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন HM বদিউজ্জামান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম ভাই। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকেই বাকৃবি ছাত্রলীগ পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি সাংগঠনিক সক্ষমতা অর্জন লাভ করেছে এবং প্রতিনিয়ত তার স্বাক্ষর রেখে চলেছে। পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরই আবার কুচক্রী মহল মাথাচাড়া দিয়ে ওঠে। তারা পূর্বের ন্যায় ছাত্রলীগকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এবং কমিটিকে বিতর্কিত করার জন্য তদন্তধীন মামলার হঠাৎ করেই চার্জশিট প্রদান করে ওয়ারেন্ট জারি করে। কিন্তু HM বদিউজ্জামান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে বাকৃবি ছাত্রলীগকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার স্বার্থে বাকৃবির পূর্ণাঙ্গ কমিটির 6 জন নেতা রুকনুজ্জামান বাবলু, সহসভাপতি মোহাম্মদ ফয়সাল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম নয়ন, প্রচার সম্পাদক সুমন পারভেজ, পাঠাগার বিষয়ক সম্পাদক রাহুল উমাশাল, উপত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিয়াদ সদস্যকে সাময়িক অব্যাহতি প্রদান করে ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব প্রদান করে। এরপরেও ক্যাম্পাসে বিভিন্ন সময়ে বহিরাগত ষড়যন্ত্রকারীদের অনুপ্রবেশ, বাকৃবি ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা করলে বাকৃবি ছাত্রলীগ তার দাঁত ভাঙা জবাব দেয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে বহিরাগতদের অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। শুধুমাত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান বুকে ধারণ করার অপরাধেই আজ ছাত্রলীগের অনেকেই BNP জামাতপন্থী শিক্ষকদের রোষানলের শিকার। আমি তানভীর হাসান মজুমদার, ফ্যাকাল্টি অফ ফিশারিজ, Level 4 Semester 2। আমি মুজিব আদর্শের সূর্যসৈনিক হিসেবে কাজ করার লক্ষ্যে যখনই এগিয়ে যাচ্ছি তখনই আমার ফ্যাকাল্টির কিছু স্বাধীনতার বিপক্ষের শক্তি শিক্ষকগণ আমাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে বিভিন্নভাবে হুমকিজাতি দেওয়া শুরু করেছিল, যার ফলশ্রুতিতে আমার রেজাল্ট আগে ভালো থাকলেও আমি এখন রেজাল্ট পর্যায়ে পড়েছি। আমি সুষ্ঠু বিচার দাবি করি। আমি মুতমাইন জাওয়াদ পাশা, আমি কৃষি অনুষদের একজন শিক্ষার্থী। 71 সালে 9 মাস গৃহ যুদ্ধের পর স্বাধীনতা অর্জন হলেও সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা এখনো পাইনি। তাই ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু জামাত শিবিরের পন্থী শিক্ষকদের দ্বারা আমরা শুধুমাত্র যারা জয় বাংলার স্লোগান মুখে ধারণ করে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে এসেছিলাম তারা পদে পদে হেনস্থার সম্মুখীন হয়েছি। এবং আমি যেখানে আগে একজন পরিসন্ধানী স্টুডেন্ট ছিলাম সেখান থেকে আমাকে BNP ও জামাতপন্থী এসব শিক্ষকদের অরাজকতা বন্ধের জন্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি এবং তারা যাতে এর একটি সুষ্ঠু শুরু হওয়ার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সকল নেতাকর্মী তাদের সাংগঠনিক কার্যক্রম নির্বিঘ্নে চালাতে পারে তার পথ সুগম করার জন্য অনুরোধ করছি। এছাড়াও প্রশাসনের নীরবতায় আজ আমাদের ছাত্রীবোনরা হলেও নিরাপদ নয়। ছাত্রী হলে এখনও অনেক ইসলামী ছাত্র সংস্থা ও ছাত্র দলের কর্মীরা সক্রিয়, যাদের কারণে আমাদের ছাত্রীবোনেরা ঠিকমতো সাংগঠনিক কার্যক্রম চালাতে পারছে না।
এছাড়াও তারা ছাত্রলীগের নেত্রীদের ক্রমাগত ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রমে বাধা প্রদান করছে। ব্যাকৃতি ছাত্রলীগ সর্বদাই বিভিন্ন রকম সৃজনশীল কর্মকাণ্ড ও আত্মমানবতার সেবায় নিয়োজিত। তারই ধারাবাহিকতায় গত কুরবানির ঈদে ক্যাম্পাসের বিভিন্ন হোটেল বয়, ডাইনিং বয় ও বঞ্চিত শিশুদের মাঝে 100টি পাঞ্জাবি ও গাছের চারা বিতরণ করে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস কর্মসূচি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয় এবং সর্বোপরি গত 22 তারিখ দুস্থ ও শীতার্ত মানুষদের মাঝে বাবু ভাই এবং সাইফুল ভাইয়ের নেতৃত্বে প্রায় 150টি নতুন কম্বল বিতরণ করা হয়। বাবু ভাই এবং সাইফুল ভাই নেতৃত্বে আসার পর আজ অবধি বিভিন্ন লড়াই সংগ্রাম অপশক্তির মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মাণে এবং ভিশন 2021 বাস্তবায়নে ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সর্বদাই রাজপথে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাকৃবি ছাত্রলীগের মুজিবীয় আদর্শের অকুতভয়ী সৈনিকেরা। বাকৃবি ছাত্রলীগের যেসব নেতাকর্মী আজ বিভিন্ন মিথ্যা মামলায় ষড়যন্ত্রে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত, তাদের উপর আনিত এই মিথ্যা অভিযোগ দ্রুত প্রত্যাহারের মাধ্যমে তাদের স্ব অবস্থান ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করছি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভাইয়ের সঠিক দিক নির্দেশনায় বাকৃবি ছাত্রলীগ সঠিক পথে এগিয়ে গিয়ে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ ছাত্রলীগের, জয় হোক জননেত্রী শেখ হাসিনা।